সালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো আশা করি সবাই ভালো আছো ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তো এই নিয়ে একটি শিরোনাম হয়েছে তোমাদের সামনে আমি উপস্থান করছি রুবেল আহমেদ নতুন বছরে দুই মাধ্যমিক বিদ্যালয়ে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার রাতে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের সই করা অফিস আদেশে নতুন বছরের রুটিনের বিস্তারিত জানানো হয় এতে বলা হয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের উপর ক্লাস হবে তাদের প্রিয় শিক্ষার্থী দু সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের উপর ক্লাস হবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন বিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে ক্লাস হবে তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সপ্তাহে প্রতিদিন বিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে ক্লাস হবে এবং দিনে তিনটি বিষয় ক্লাস না হবে তাহলে দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা তোমাদের যে ক্লাস না হবে তোমরা অবশ্যই বুঝে গেলে এরপর অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন তিনটি করে বিষয়ের উপর ক্লাস ন হবে তাহলে নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ তোমাদের সপ্তাহে দুই দিন তিনটি করে বিষয়ের উপর ক্লাস ন হবে এবং ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন তাহলে প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সপ্তাহে একদিন তিনটি বিষয়ে ক্লাস নেওয়া হবে নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথা বলা হয়েছে এতে আরও বলা হয় স প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণী কার্যক্রম চলমান রাখবে চলতি দুই হাজার শিক্ষাবর্ষে সীমিত পরিসরে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা অবশ্যই তোমাদের ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন দুই হাজার বাইশের যে নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমরা তা জানতে পারলে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং শেয়ার করে শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই জানার সুযোগ করে দেবে এবং চ্যানেলটিতে তুমি যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম